ইতিহাস খোদাই করতে কার না ভালো লাগে? ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করতে কার না ভালো লাগে? আজ সেরকমই এক ঐতিহাসিক জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। জায়গাটার নাম ধুবুলিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানগুলো উড়েছিল এই ধুবুলিয়া শহর থেকে। আর আশ্চর্যের বিষয় হলো, এখনো এখানে বড় বড় রাজনৈতিক নেতারা আসেন এবং কপ্টার এখানে ওঠানামা করে। সেই সময় এই সেই ঐতিহাসিক রানওয়ে ধুবুলিয়া। এই চাওড়া চাওড়া রাস্তা আর কিছুই নয়, এইগুলো হচ্ছে আমাদের প্লেন ওঠানামার রানওয়ে। সাল 1939 থেকে 1945, তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অ্যালাইড এবং অ্যাক্সিস সংঘের যুদ্ধে অ্যালাইড সংঘ থেকে ফ্রান্স, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস আর সোভিয়েত ইউনিয়ন এবং অপরদিকে অ্যাক্সিস সংঘে ছিল জার্মানি, ইটালি এবং জাপান। এখন চলছে 2024 সাল, প্রায় 80 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই ভয়াবহ বিশ্বযুদ্ধের স্মৃতি আজও রয়ে গেছে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে। তার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ধুবুলিয়া শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানগুলো উড়েছিল এই ধুবুলিয়া শহর থেকে। আজ 80 বছর পরেও ধুবুলিয়া সাক্ষী হয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিমান ঘাঁটির। চলুন আজ আমরা সেই ধুবুলিয়াকেই এক্সপ্লোর করতে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধুবুলিয়া এয়ারপোর্ট থেকেই যুদ্ধ বিমান উঠেছিল। চাওড়া চাওড়া যেসব রাস্তাগুলো দেখতে পারবো সেগুলো অ্যাকচুয়ালি প্লেন ওঠানামার জায়গা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকেই ইংরেজদের যুদ্ধ বিমান এবং আমাদের ইন্ডিয়ান আর্মিরা মানে ভয়ঙ্কর যুদ্ধ করে জয়লাভ করেছিল। এখন এয়ারপোর্ট বলে তো কিছু নেই, এখন ওই আমরা শুধু রানওয়েটাই দেখতে পাবো, এই জন্য এখন আমরা ওই রানওয়েটা দেখতে যাচ্ছি। এখন আমরা ধুবুলিয়া রানওয়ের মধ্যে চলে এসেছি। এই যে বিশাল চাওড়া চাওড়া আমরা এখানে রাস্তা দেখতে পাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড এবং জার্মানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার এবং তারা প্রচণ্ড বীরত্বের সঙ্গে যুদ্ধ করে জার্মানকে পরাজিত করেছিল। এইগুলো এই চাওড়া চাওড়া রাস্তা আর কিছুই নয়, এইগুলো হচ্ছে আমাদের প্লেন ওঠানামার রানওয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া এয়ারপোর্ট, বিমানবন্দর ছিল। যুদ্ধটা শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে এবং শেষ হয়েছিল 1945 সালের 2 সেপ্টেম্বর। এই যুদ্ধে ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে জার্মানিকে পরাজিত ব্যবহার করা হতো এবং এই রানওয়ে থেকেই যুদ্ধ বিমানগুলো উঠানামা করতো এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতো, এবং সেই ফলস্বরূপ জার্মানিকে তারা
ইংল্যান্ডের কাছে পরাজিত হয় এবং ইতিহাস এটা সাক্ষী আছে এবং সবাই জানে। আর আশ্চর্যের বিষয় হলো এখনও এখানে বড় বড় রাজনৈতিক নেতারা আসেন এবং কপ্টার এখানে ওঠানামা করে সেই সময়। এই সেই ঐতিহাসিক রানওয়ে ধুবুলিয়া, যেটা এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে আছে এই রানওয়েগুলো। এই রানওয়েগুলো দেখলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমাদের মনে পড়ে যায়। এটা হচ্ছে সেই বিশাল রানওয়ে, এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমান ওঠানামা করেছিল এই রানওয়ের মধ্য দিয়ে। এবং সেই জন্য এটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঢালাই করা পুরো চাওড়া চাওড়া রানওয়ে। এখন তো এখানে বিমানবন্দরও নেই, রানওয়ে বলেও কিছু নেই, এগুলো এখন জনসাধারণের রাস্তা এবং জনসাধারণ এই রাস্তা ইউজ করছে। এবং সেই কিন্তু এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা রানওয়ে, যেখান থেকে ইংরেজদের যুদ্ধ বিমান উঠেছিল। এই রকম একটা হিস্টোরিক্যাল জায়গাতে দাঁড়িয়ে থাকার একটা আলাদাই এক্সাইটমেন্ট। ধানের ওঠার মৌসুমে এইসব রানওয়েগুলোতে এখানকার এলাকাবাসী ধান শুকানোর কাজ করে। এই রানওয়ে এই ছিল সেই ঐতিহাসিক জায়গার ভিডিও ধুবুলিয়া। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।